হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ। টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা ভিডিওটির টাইটেল ঠিকই দেখেছেন, অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। কারণ সত্যিই পৃথিবীর দিকে ধেয়াচ্ছে একটি সৌর সাইক্লোন, অর্থাৎ সৌরঝড়, যেটি পৃথিবীতে আশ্রয় পড়লে সমূহ বিপদ গোটা বিশ্বের। কিভাবে সৃষ্টি হলো এই সৌরঝড় এবং পৃথিবীতে আশ্রয় পড়লে কী কী ক্ষতি হবে, কী তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা, এবং এই মুহূর্তে সেই ঝড়ের পরিস্থিতি কোন পর্যায়ে রয়েছে, বিস্তারিত জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে শেয়ার করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। সূর্যের গায়ে দেখা মিলল এক বিশাল কালো গর্তের। সূর্যের দক্ষিণ মেরুর দিকে তৈরি হয়েছে এই ভয়ানক কালো গর্ত। সম্প্রতি আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা এই গর্তটি আবিষ্কার করেছে। এই বিশাল গর্তের কারণে তীব্র সৌরঝড় সৃষ্টি হতে চলেছে। এই বিশাল গর্তের নাম দেওয়া হয়েছে করোনাল হোল। পৃথিবীর তুলনায় প্রায় 20 গুণ বড় এই গর্ত। বিজ্ঞানীদের কথায় সূর্যের একটি বড় অংশ বেমালুম অদৃশ্য হয়ে গেছে, আর তার ফলেই দেখা দিয়েছে এত বড় গর্তের। ইতিমধ্যেই তীব্র সৌরঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অস্ট্রেলিয়ার একটি সংবাদ মাধ্যমে প্রতিবেদন অনুযায়ী এই গর্তের কারণে তৈরি হওয়া এই বিশাল সৌরঝড় প্রতি ঘন্টায় 2.9 মিলিয়ন বেগে ধেয়াচ্ছে পৃথিবীর দিকে। পৃথিবীতে আশ্রে পড়বে এই সৌরঝড় এমনটাই আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। আর এই সৌরঝড়ের গতিবিধির ওপর ইতিমধ্যেই কড়া নজরদারি রাখছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের আশঙ্কা, এক নাগারে সূর্য থেকে পৃথিবীতে তড়িহড়ি এই কণা আসতে থাকলে এই গ্রহের চৌম্বকীয় ক্ষেত্র, মোবাইল ফোন, স্যাটেলাইট ও জিপিএস ব্যবস্থা অকেজো হয়ে যাবে একবারেই। গত 23 মার্চ নাসার সোলার ডাইনামিক্স অবজারভেটরি এই কালো গর্ত আবিষ্কার করেছে। সূর্যের দক্ষিণ মেরুতে তৈরি হওয়া এই গর্ত যে কোনো সময় সূর্যের গায়ে দেখা দিতে পারে এমনটাই জানাচ্ছেন বিজ্ঞানীরা। সাধারণত সূর্যের যে কোনো অংশেই এই গর্ত দেখা দেওয়া সম্ভব রয়েছে, তবে 2 মেরুতে তৈরি হলে তা অনেক বেশি স্থায়ী হয়। দক্ষিণ মেরুতে তৈরি হওয়ায় এই গর্ত তাই এত বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তো এই নিয়ে আপনার কি মন্তব্য? এই সৌরঝড় পৃথিবীতে আঘাত হানলে সত্যিই কি পৃথিবীতে ক্ষতি হবে? কি ঘটতে পারে এই মহাজগতে? বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।